বাড়িঘর ধর ভেঙে দেওয়া হয়েছে, তছনছ করে দিয়েছে এবং এই মুহূর্ত অবধি তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। পার্টি ছেড়ে দিন নয়তো ধর্ষণ করা হবে। তৃণমূল এখন ধর্ষণটাকে একটা কি বলবো অস্ত্র হিসেবে ব্যবহার করছে, মহিলার সফট টার্গেট, এবং তাদেরকে ধর্ষণের হুমকি দিয়ে বা ধর্ষণ করে তাকে, তার পরিবারকে এবং তার পুরো যে সোসাইটি তাকে ভয় দেখিয়ে, যাতে আগামী দিনে কেউ বিজেপির ফ্ল্যাগ ধরতে না পারে, সাহস না দেখায়, সেইটা চেষ্টা করছে। কিন্তু তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেন, এইসব ঘটনা দেখার দেখছে আপনারাও আমার সাথেই রয়েছেন, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো নাকি আমরা গুজব ছড়াচ্ছি। আমি ওনাকে বলবো আপনি এসে দেখুন, নিজে এসে দেখুন কি হচ্ছে, গ্রামে গঞ্জে কি অবস্থা এসে দেখুন একবার। দিদি পেরেক দিয়ে কি বলেছেন, পেরেক দিয়ে মেরেছে, পেরেক বাটাম, বাটামের মধ্যে পেরেক ঢোকানো, রাত্রি 11:30-12টার সময় পাশের গ্রাম থেকে মুসলিমদের আনা হচ্ছে, 500 বলছি 50-100 জন মুসলিম, তারা এসে ওই বাটাম দিয়ে মারছে, যারা বিজেপি করে কার্যকর্তা তাদেরকে মারছে, তাদের মাদের মারছে, কথা শুনলেন তো, তাদের মারা এখানে দাঁড়িয়ে রয়েছে, তারা বলছে ওই বাটামের মধ্যে পেরেক ঢোকানো সেইটা দিয়ে মারছে, আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ। এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। কেন্দ্রীয় স্তরে কি জানাবেন বিষয়টা? কেন্দ্র জানে, সবই সবাই জানে, আমরা দিচ্ছি ব্যবস্থা, শীর্ষ নেতৃত্ব ব্যবস্থা নেবে। চাষবাস জোর জবরদস্তি দখল করতেছে, এটা আপনারা দেখুন, এবং বলছে আমরা পাই না দরখাস্ত, মানে আপনারা যে দিলেন আমাদেরকে অভিযোগ, এটা আমরা পাই না অভিযোগ পত্র। এখনো ম্যাডাম আমাদের এই অঞ্চলে অনেকেই ঘর ছাড়া রয়েছে, বাড়ি ছাড়া রয়েছে, অনেক মহিলা রয়েছে বাড়িতে, খুব অত্যাচার করেছে, মমতা পাত্রে ঘর ভেঙেছে এবং রানী চকে অনেকের ঘর ভাঙা হয়েছে, অনেকের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে। শুধু এখানেও নয়, আমাদের কেনিয়ামারিতে অনেক জায়গায়, অনেক জায়গায় ওরা আমাদের সব হিন্দুদেরকে সব কাটাকুটি করতেছে। হিংসা চলছে, এর প্রতিবাদে আমরা রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন না দিলে আমরা থাকতে পারবো না এখানে, এমন অত্যাচার করতেছে আমাদের হিন্দুর উপরে, কথা বলে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর যদি তোদের মা বোনদের উপর যদি ওরা খিটকিরি মারছে, তোদের দিকে ছুটে আসছে, তো মা বোনদের রক্ষা করাটাও তো তোদের কর্তব্য। পুলিশ ওদের হয়ে কথা বলছে, তৃণমূলের হয়ে আমার নামটা আমি মানিক জানা, রানীচক 176 নম্বরের বুথের বুথ সভাপতি। তো এইরকম যদি অত্যাচার হয় তাহলে আমরা কি করে থাকবো? আমরা বললে না, বলে মুসলমানকে দেখে নিচু, আমাকে কিনতে দেখে নিচু, গন্ধা রাত্রির অন্ধকারে মুসলিমরা আসছে, মারধর পিটপাট করে চলে যাচ্ছে। আজকে আমাদের, আমার উপর তো 30 জনের মুসলিম এসে মারধর করেছে,
আমরা আছি কোথায়? এই পশ্চিমবাংলার মধ্যে কোথায় যাচ্ছি, মানে বিগত দিনে কোথায় যাব সেটাও ভাবতে পারছি না। আমাদের বেকারত্ব ঘোচানোর জন্য মোদি সাহেবকে আমরা রিকোয়েস্ট করব যে কিছু আমাদের বেকারত্বের জন্য একটু সংস্থা কাজের পারপাসের জন্য এটা একটু আমাদের যেন খেয়াল করে। দিনের পর দিন যে বেকার যে বেড়ে অত্যাচার হচ্ছে, বেকার যে বেড়ে চলছে, কোথায় যাবো? কিন্তু যে কর্মসূচি, সেই কর্মসূচি রয়েছে এবং সামগ্রিকভাবে তার যাত্রা পথে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকেরা তারা উপযুক্ত পর্বে কাছে পেয়ে তাদের একটি অভিযোগ কার্যকর্তাদের ওপর যে অত্যাচার নেমে এসেছে আপনারা জানেন, সে কারণেই আজকে আমার মহিলা মোর্চা বা ভারতীয় জনতা পার্টির যে বোনেরা অত্যাচারিত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্যই বা তাদের সাহস যোগানোর জন্য বা তাদেরকে কুর্নিশ জানানোর জন্য তাদের সাহসিকতার, তারা যেভাবে লড়াই করেছে সেই কারণেই আজকে এখানে আসা। আজকে 2007 সালে যে নন্দীগ্রামকে আমরা দেখেছিলাম জমি আন্দোলনের যে লড়াই, যে সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি শাসন চেয়েছিলেন এবং পশ্চিমবঙ্গে সুশীল সমাজ, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন না কিন্তু তাকে সাপোর্ট করে রাস্তায় নেমেছিল এবং সেই সময়কার গভর্নর গোপালকৃষ্ণ গান্ধীও তাকে সাপোর্ট করেছিলেন। সেই সময়ের মানুষ মারা গেছিল 14, আজকের দিনে মানুষ মারা গেছে 40 এবং এখনও প্রায় 25,000 মানুষ ঘর ছাড়া, প্রচুর মহিলার ওপর মোলেস্টেশন, রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে। এখানেও বহু মানুষ রয়েছে, বহু মহিলারা রয়েছে যারা এখনও ঘর ছাড়া। তাহলে আপনারাই বলবেন যে সেই সময়কার যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রী তুলেছিলেন সেই দাবিটা এখন ন্যায্য নয় কেন? আমরা সেই কারণেই আসা। আমি এখান থেকে আরও অনেকগুলো জায়গাতেই যাব এবং হলদিয়াতেও আমি যাব এবং নন্দীগ্রামে বহু জায়গাতে এখনও ঘর ছাড়া। আপনি শুনতে পাচ্ছেন যে আজকে বাড়িতে তারা থাকলেও অনেকে আছে যারা বাড়ি ফিরে এসেছে কিন্তু বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, সোশ্যালি বয়কট যাকে বলে সেইটা করে দেওয়া হয়েছে। মানে খাবার আনতে যেতে পারবে না, ওষুধ কিনতে যেতে পারবে না, ডাক্তার বাড়িতে আসতে পারবে না, গ্রামে যদি কেউ মারা যায় সৎকার করতে যেতে পারবে না। বডি পড়ে থাকুক, বডি পচুক, পড়ে থাকুক, সৎকার করা যাবে না কারণ তুমি বিজেপি করেছো বলে। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আসুন আমাদের সাথে, আমি রয়েছি, আমার মতো আরও নেতৃত্ব রয়েছেন, আমাদের সাথে আসুন। আপনার সময় যদি না হয় আপনার টিমকে পাঠান। দেখুন আমরাও তো যথেষ্ট শিক্ষিত মানুষ, আমাদেরও এই ধরনের বাজে কথা বা হাওয়ায় কথা বলা এই স্বভাবও আমাদের নয়। আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ মিথ্যা কথা বলবে? সব মানুষ বলবে? একটা দুটো মানুষ বলতে পারে, এটা তো সম্ভব নয়। আমি বলবো ওনাকে আসুন, টিম পাঠান, এসে দেখে যান। আমরাও চাইবো যে আপনারা আসুন, এসে দেখে যান। হয়তো উনি জানেন না যে ওনার যে কার্যকর্তা, ওনার যে কর্মীরা, তারা গ্রাউন্ড লেভেলে কী সন্ত্রাস এখনও অবধি ছড়িয়ে চলেছে, ওনার কাছে হয়তো সে খবর নেই, যে কারণে হয়তো উনি এই ধরনের কথা বলতে পাচ্ছেন যে এটা গুজব বা এটা মিথ্যে কথা বা বিজেপি মিথ্যে ছড়াচ্ছে। মানে আমি জানি না কী করে উনি এ ধরনের ইরেসপন্সিবল কথা বলতে পারেন, হয়তো ওনার কাছে খবর নেই। আমি ওনাকে রিকোয়েস্ট করবো উনি ওনার ব্যস্ততম স্কেডিউল ছেড়ে অন্তত একটা দিনও যদি আসেন এই সব জায়গাতে, আমাদের সাথে চলুন বীরভূমের নানুরে যেখানে গ্রামের পর গ্রাম মহিলাদের ধর্ষণ করা হয়েছে, উনি চলুন সন্দেশখালিতে যেখানে গ্রামের পর গ্রাম মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, আমরা দেখিয়ে দেবো। মেয়েদের সাথে কথা বলবেন, উনি জানতে পারবেন, কারণ উনি যদি বাংলার মেয়ে হন উনি নিশ্চয়ই স্বীকার করবেন যে এই যে মেয়েগুলো রয়েছে এরাও তো বাংলার মেয়ে। আর মাননীয় মুখ্যমন্ত্রী তো তাদেরও, তাদের দায়িত্ব তো মাননীয় মুখ্যমন্ত্রী, তাই তো? উনি তো মুখ্যমন্ত্রী শুধু টিএমসি ক্যাডারের নয়, সবাই, সমস্ত মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের দায়িত্ব ওনার। সুতরাং ওনারও দায়িত্ব পড়ে যাতে এনারা ভালোভাবে বাঁচতে পারে। বিজেপি করছে বলে
এমন তো নয় যে তাদের বাঁচার অধিকার নেই। এবং নন্দীগ্রামে এসে এটা আরও বেশি করে মনে পড়ছে, কারণ যে জমি আন্দোলনে উনি, যার জন্য উনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আজকে দিনে দাঁড়িয়ে দেখুন সেই মানুষগুলোই কিন্তু আবার বাঁচতে পারছে না, সেই বাঁচার অধিকার নেই। বলতে বাধ্য হচ্ছে কিন্তু একেবারেই নিষ্ক্রিয়। আজকে এই যে মেয়েটি যায় আমার সামনে বসে আছে, তার কিন্তু FIR করা হয়েছে, কিন্তু কোনো মানে অ্যাকশন নেওয়া হয়নি। আজকে তার দুটি মেয়ে, ছোট মেয়েটিকে নিয়ে সে এই অফিসেই সে আশ্রয় নিয়ে রয়েছে, আজকে প্রায় এক মাসের ওপর হলো সে রয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। বলা হচ্ছে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু বাড়িতে ফিরিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, তারপরে সেই রাতগুলো কিভাবে কাটবে, তারপর প্রোটেকশনটা কে দেবে? পুলিশ তো বাড়িতে ঢুকিয়ে দেবে, তারপরে এসে TMC-র লোক যখন মারধর করবে তখন তার প্রোটেকশনটা কে দেবে? সেটাও তো তাকে জানতে হবে, তাকে তো দেখতে হবে। ভেরি সরি টু সে, পুলিশ প্রশাসন অত্যন্ত নিষ্ক্রিয় হয়ে রয়েছে।